বৌদিদি তাহার জামা চাপিয়া ধরিয়া বলিলেন, থামো থামো ঠাকুরপো, এখন গোলমাল করো না। যদি ডুবেই থাকে, এখন জেলে ডেকে জাল ফেললে তাকে কি বাঁচাতে পারবে? জলে মানুষ ডুবলে কি এতক্ষণ প্রাণ থাকে? শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি উপন্যাস রত্নদ্বীপ। আজ প্রথম পর্ব, গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। রত্নদ্বীপের কাহিনীর বাস্তব ভিত্তি থাকা সম্ভবপর। কোনো প্রতারক কোথাও নিরুদ্দিষ্ট ব্যক্তির স্থান অধিকার করার চেষ্টা করেছে, এমন ঘটনা বিরল নয়। তবু সেই ধরনের ঘটনা কি পরিণতি লাভ করে তা জানতে আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করি। ঘটনা সংস্থানে প্রভাত কুমার এখানে যেমন বৈচিত্র্য সৃষ্টি করেছেন, দক্ষতার পরিচয় দিয়েছেন, চরিত্র সৃষ্টিতেও তাঁর নৈপুণ্য তেমনি স্বতঃপ্রকাশিত। শুরু করছি রত্নদ্বীপ, আজ প্রথম পর্ব। রাখাল ভট্টাচার্য খুশরুপুর স্টেশনের ছোটবাবু, বাড়ি বর্ধমান জেলার ময়নামতি গ্রামে। বয়স অনুমান ত্রিংশত বর্ষ, শ্যামবর্ণ সুশ্রী যুবা পুরুষ। প্রবেশিকা পরীক্ষায় ফেল করিয়া রেলে ঢুকিয়াছিল, পাঁচ ছয় বৎসর চাকরি করিতেছে, বেতন মাত্র ২৫টি টাকা। তবে মাঝে মাঝে টাকাটা শিকিটা উপরি যে না পাওয়া যায় এমন নহে। রাখাল যখন ছোট ছিল সেই সময়ে তাহার পিতৃবিয়োগ হয়, তখন তাহারা দুই ভাই। পিতার মৃত্যুর দুই বৎসর পরেই ছোট ভাইটি মারা গেল। বিধবা মাতা কষ্টে সৃষ্টে রাখালকে মানুষ করিতে লাগিলেন। গ্রাম হইতে এক ক্রোশ দূরে একটি মাইনর স্কুল আছে, সেইখানে রাখালকে ভর্তি করিয়া দিলেন। মাইনর পাশ করিয়া চারি টাকা মাসিক বৃত্তি পাইয়া বর্ধমানে মামার বাসায় থাকিয়া রাখাল প্রবেশিকা পর্যন্ত পড়িয়াছিল। মামা বর্ধমানের মোক্তার। যথাসময়ে রাখালের বিবাহ হইল। তাহার শ্বশুরবাড়ি গ্রাম হইতে অধিক দূর নহে, তিন ক্রোশ ব্যবধান। বধূর মুখ দেখিয়া বিধবা বৎসর দুই বাঁচিয়াছিলেন, পৌত্র মুখ দেখা আর তাহার ভাগ্যে ঘটে নাই। মাতার মৃত্যুর পর রাখাল চাকরি অন্বেষণে বাহির হয়। খুশরুপুর স্টেশনে রাখাল বৎসরখানে কাছে থাকিবার জন্য সরকারি বাসা পাইয়াছে, সেটি এত ক্ষুদ্র যে বাসা বলিলেও হয়, খাঁচা বলিলেও চলে। স্টেশনের পানি পাড়ে তাহাকে দুই বেলা দুইটি রাঁধিয়া দেয়, এজন্য তাহাকে বেতন বলো বকশিশ বলো মাসে দুইটি টাকা দিতে হয়। পাড়ে যে রহরকা দাল আর আলুকা ভুঞ্জি ছাড়া আর কিচ্ছু রাঁধিতে জানেন না, তাহাও দাল কোনোদিন কাঁচা থাকে কোনোদিন ধরিয়াও যায়, তরকারিতে কোনোদিন লবণ থাকে কোনোদিন থাকেও না, রাখালের বড় কষ্ট। রাখালের স্ত্রী লীলাবতীর বয়স এখন ২৯ বর্ষ। লোকে তাহাকে বলে, এত কষ্ট পাইতেছ স্ত্রীকে লইয়া আসো না কেন? রাখাল বলে, এইবার আনিব। আসল কথা,
তাহার স্ত্রী বিদেশে আসিয়া থাকিতে চাহে না। দুই বৎসর পূর্বে রাখাল যখন জামুই স্টেশনে ছিল তখন অনেক সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে একবার লইয়া আসিয়াছিল, কিন্তু দিন পনেরো থাকিয়াই লীলাবতী এমন কান্নাকাটি আরম্ভ করে যে টেলিগ্রাফ করিয়া শ্বশুরকে আনাইয়া তাহাকে ফিরিয়া পাঠাইতে হয়। লীলা নিজের পিত্রালয়ে থাকে, ময়নামতিতে বড় একটা আসে না, শাশুড়ি নাই, আনিবেই বা কে? বাড়িতে কেবল এক রাখালের জ্যাঠতুতো ভাই সপরিবারে বাস করেন। স্বামী ও স্ত্রীর প্রণয় ভালোবাসার কথা রাখাল উপন্যাসেই পাঠ করে। বন্ধু বান্ধবের মুখে গল্প শুনে নিজের জীবনে সে রসাস্বাদন কখনো করে নাই। বিবাহের পর রাখাল যখন বাড়ি ছিল, লীলাবতী তখন বালিকা, উভয়ের মধ্যে সর্বদা দেখা সাক্ষাতের সুযোগও ছিল না। তাহার পর হইতে সে বিদেশে কিছুকাল উমেদারিতে গিয়াছিল। পাঁচ ছয় বছর তো চাকরি করিতেছে, প্রতি বৎসর অন্তত একবার করিয়া হয় ছুটি লইয়া নয় পীড়ার ভান করিয়া রাখাল দেশে গিয়াছে। দীর্ঘকাল পরে স্বামীকে পাইলে স্ত্রীর যেরূপ আহ্লাদ হওয়ার কথা, লীলাবতীর সেই ভাব কই? রাখাল তো কখনো দেখে নাই। কই, ফিরিয়া আসিবার সময় সে কখনো রাখালকে তো বলে নাই, আর দুই দিন থাকো কিংবা আবার কবে আসিবে? স্বামীর প্রতি লীলাবতীর যেন কেমন একটা নির্লিপ্ত ভাব। লেখাপড়া জানে, রাখাল তাহাকে মাঝে মাঝে পত্রও লিখিয়া থাকে। রাখালের দুই তিনখানি পত্রের পর লীলা একখানি উত্তর লেখে, তাহাও অত্যন্ত সংক্ষিপ্ত, তুমি কেমন আছো, আমরা ভালো আছি, এইরূপ দুই চারিটা মামুলি কথা মাত্র। রাখাল এক একবার ভাবে, এতদিন উভয়ে একত্রবাসের যথেষ্ট সুযোগ হয় নাই বলিয়াই লীলাবতীর মনে বয়সোচিত অনুরাগ সঞ্চার হয় নাই। কিছুদিন একত্র থাকিতে থাকিতেই তাহাদের সম্বন্ধটি স্বাভাবিক মধুরতা পাইবে। এবার রাখাল স্ত্রীকে আনিবার উদ্যোগ করিতেছে। দিন স্থির হইয়াছে সতেরোই মাঘ। পিত্রালয়ে থাকিলে পাছে বাড়ির লোকের কুমন্ত্রণায় আসিবার সময় বাঁকিয়া বসে, তাই তাহাকে দোসরা মাঘ নিজেদের বাড়িতে আনাইয়া রাখিয়াছে। তারিখ হিসাব করিয়া রাখাল এক সপ্তাহ ছুটির দরখাস্ত করিয়াছিল, কিন্তু ছুটি মঞ্জুর হয় নাই। রেলের চাকরিতে ছুটি আবশ্যক মতো প্রায়ই পাওয়া যায় না। একবার এক ব্যক্তি পিতার মৃত্যুর পর বাড়ি গিয়া আদ্যশ্রাদ্ধ করিবে বলিয়া ছুটি চাহিয়াছিল। সাহেব হুকুম দিলেন, এখন ছাড়িতে পারি না, দুই মাস পরে শ্রাদ্ধ করিও। এইরূপ অবস্থায় রেলের সকল চাকর যাহা করিয়া থাকে, রাখালও তাহাই করিবে স্থির করিয়াছে। একদিন পূর্বে ষোলোই মাঘ সিক রিপোর্ট অর্থাৎ পীড়ার ভান করিয়া সন্ধ্যার গাড়িতে বাড়ি যাইবে। পরদিন স্ত্রীকে লইয়া যাত্রা করিয়া তৎপর দিন অর্থাৎ আঠেরোই মাঘ বেলা নয়টার গাড়িতে আসিয়া পৌঁছিবে। স্টেশন মাস্টার সম্মতি দিয়াছেন। রেলের ডাক্তারবাবুটিও অত্যন্ত সদাশয় ব্যক্তি, তিনিও সার্টিফিকেট দিবেন বলিয়া প্রতিশ্রুত হইয়াছেন। দেখিতে দেখিতে রাখালের বাড়ি যাইবার ধার্য দিন উপস্থিত হইল। বেলা তিনটার সময় স্টেশনে গিয়া সে সিক রিপোর্ট করিল। বড়বাবু সংবাদ যথানিয়মে তার যোগে হেড অফিসে এবং ডাক্তারবাবুকে জানাইলেন। জিনিসপত্র গুছাইয়া বিছানা বাঁধিয়া সন্ধ্যা সাতটার প্যাসেঞ্জারে রাখাল রওনা হইবে। পানি পাড়ে খানকতক রুটি এবং আলু বেগুন ভাজা প্রস্তুত করিয়া দিয়াছিল, তাহাই রাখাল শালপাতায় জড়াইয়া তোয়ালেতে বাঁধিয়া লইল, গাড়িতে খাইবে, সঙ্গে একসরাই জলও লইল। বড়বাবুর স্ত্রী পান সাজিয়া ভিজা ন্যাকড়ায় জড়াইয়া দিয়াছিলেন। গাড়িতে উঠিবার সময় বড়বাবু তাহা রাখালের হাতে দিলেন এবং অনুরোধ করিলেন, যদি অসুবিধা না হয় তবে এক হাঁড়ি ভালো খেজুর গুড় যেন রাখাল তাহার জন্য লইয়া আসে। গাড়ি ছাড়িয়া দিল। রাখালের বাড়ি ময়নামতি গ্রাম, মেমারি স্টেশন হইতে আড়াই ক্রোশ পথ। গাড়ি হইতে নামিয়া একজন মুটিয়ার মাথায় ব্যাগ দিয়া বেলা নয়টার পূর্বেই রাখাল বাড়ি পৌঁছিল।
অঙ্গনে প্রবেশ করিয়া রাখাল দেখিল সকলের মুখ অত্যন্ত গম্ভীর। একটা অজ্ঞাত বিপদাশঙ্কায় তাহার সর্বাঙ্গ হঠাৎ শিহরিয়া উঠিল। বৌদিদি তখন গোহালের বাহিরে দাঁড়াইয়া গাই দোহাইতেছিলেন, রাখালের কণ্ঠস্বর শুনিয়াও মুখ ফিরিয়া চাহিলেন না। দাদার বৃদ্ধা শাশুড়ি নামাবলী গায়ে দিয়া সাজি হস্তে উঠানের প্রান্তস্থিত করবী গাছ হইতে ফুল তুলিতেছিলেন। তিনি মুখ ফিরাইয়া রাখালের পানে এক নজর মাত্র চাহিয়া আবার স্বকার্যে মনোনিবেশ করিলেন। ঝি হারানির মা জলের ঘড়া কাঁখে করিয়া রাখালের সম্মুখ দিয়াই চলিয়া গেল। একবার মুখ তুলিয়া জিজ্ঞাসাও করিল না, দাদাবাবু ভালো তো? কেবল তাহার ভ্রাতুষ পুত্রী দশম বর্ষীয়া বালিকা স্বর্ণলতা ধীরে ধীরে আসিয়া রাখালের হাতখানি ধরিয়া স্নেহভরে বলিল, ছোট কাকা। রাখাল শঙ্কিত স্বরে বলিল, খুকি সবাই কেমন আছে? স্বর্ণলতা বলিল, ভালো আছে। রাখাল জিজ্ঞাসা করিল, তোর বাবা কোথায়? স্বর্ণলতা উত্তর দিল, কি জানি। রাখাল বলিল, কোথাও বেড়াতে গিয়েছেন নাকি? স্বর্ণলতা বলিল, হ্যাঁ। রাখাল বলিল, আমার চিঠি তোরা পেয়েছিলি? বলিতে বলিতেই রাখাল বড় ঘরের বারান্দায় উঠিল। একবার উৎসুক হইয়া চারিদিকে নেত্রপাত করিল, যাহা খুঁজিতেছিল তাহার কোনো চিহ্ন কোথাও দেখিতে পাইল না। এমন সময় তাহার বধূ ঠাকুরানী আসিয়া দাঁড়াইলেন। রাখাল তাহাকে প্রণাম করিয়া বলিল, ভালো আছো বৌদিদি? আছি। বৌদিদির স্বর বিষণ্ন, চক্ষু আনত। আমি আজ এসে পৌঁছবো বলে চিঠি লিখেছিলাম, সে চিঠি কি তোমরা পাওনি? রাখাল জিজ্ঞাসা করিল। বৌদিদি বলিলেন, পেয়েছিলাম। রাখাল বলিল, দাদা কোথায়? বৌদিদি উত্তর দিল, কোথা বেরিয়েছেন। রাখাল বলিল, ছোট খোকা ভালো আছে? বলিতে বলিতে রাখাল বড় ঘরের মধ্যে প্রবেশ করিল। বৌদিদি বলিল, ভালো আছে। রাখাল বলিল, বড় তেষ্টা পেয়েছে বৌদিদি, এক গেলাস জল দাও তো। তুমি হাত পা ধুয়ে ফেলো, আমি জল খাবার আনি, বলিয়া বধূ ঠাকুরানী প্রস্থান করিলেন। রাখাল তৎপশ্চাৎ বারান্দায় আসিয়া হস্তপদাদি প্রক্ষালন করিল, আবার ঘরে আসিয়া তক্তপোষের উপর বসিল। উৎসুক নয়নে দ্বারের পানে চাহিয়া রহিল। তাহার মনে আশা ছিল বৌদিদি বোধহয় লীলাবতীর হাতেই জলখাবার পাঠাইয়া দিবেন, কিন্তু কিয়ৎক্ষণ অপেক্ষা করিতেই তাহার সে আশা ভঙ্গ হইল। বৌদিদি জলখাবার লইয়া প্রবেশ করিলেন, একটি রেকাবিতে দুইটি রসগোল্লা আর এক গেলাস জল। স্বর্ণলতা একটা ডিবার খোলে দুইটি পান রাখিয়া চলিয়া গেল। রাখাল রসগোল্লা খাইতে লাগিল। বধূ ঠাকুরানী নীরবে উদাস দৃষ্টিতে বাহিরের পানে চাহিয়া রহিলেন। জল পান করিয়া গেলাস নামাইয়া রাখিয়া রাখাল বলিল, দাদা কতক্ষণে ফিরবেন বৌদিদি? বৌদিদি বলিল, কি জানি, একখানা গরুর গাড়ি এখন থেকে বলে রাখতে হবে তো, বেলা চারটির সময় রওনা হতে হবে। সাহেব ছুটি তো দিলে না, ব্যারাম হয়েছে বলে চলে এসেছি, এদিকে সব গোছানো আছে তো। বৌদিদি রাখালের পানে না চাহিয়া ঘার নাড়িয়া জানাইলেন, না। তাহার চক্ষুযুগল হইতে দুই ফোঁটা অশ্রু গড়াইয়া পড়িল। দেখিয়া রাখাল বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে বৌদিদি? বৌদিদি নীরব। রাখাল তখন তক্তপোষ হইতে নামিয়া বৌদিদির কাছে দাঁড়াইয়া কম্পিত স্বরে জিজ্ঞাসা করিল, সে কি বেঁচে নেই? বৌদিদি রাখালের পানে না চাহিয়াই বলিলেন, এমন কি সৌভাগ্য তার? তবে কি হয়েছে বলো বৌদিদি। কি হয়েছে তা তো জানি নে, আজ ভোর থেকে তাকে পাওয়া যাচ্ছে না, বৌদিদি বলিল। শুনিয়া রাখালের মাথায় যেন বজ্রাঘাত হইল, রুদ্ধশ্বাসে বলিল, পাওয়া যাচ্ছে না? বলো কি, কোথা গেল? ভগবান জানেন, তোমার দাদা তাকে খুঁজতে বেরিয়েছে। ক্ষণমাত্র চিন্তা করিয়া রাখাল বলিল, ঝগড়াঝাটি কিছু হয়েছিল? বৌদিদি বলিল, কই, তেমন তো কিছু হয়নি। তবু
কাল সন্ধ্যাবেলা প্রদীপ হাতে করে রান্নাঘরে যাচ্ছিল। পথের মধ্যে প্রদীপটা হাত থেকে পড়ে গেল। বৌদিদি বলিল, রাখাল বলিয়া উঠিল, তুমি তাকে বকলে? বৌদিদি বলিল, আমি শুধু বললাম, ছোট বউ, এক প্রদীপ তেল ফেলে দিলে, হাসে কোথা থেকে বলো দেখি? এই টানাটানির সংসার, একটু সাবধান হয়ে চলাফেরা করতে হয়, এই শুধু বলেছিলাম। রাখাল বলিল, তারপর? বৌদিদি বলিলেন, তারপর আর কি, সারা সন্ধ্যাবেলা মুখ গোঁজ করে রইল, রাত্রে ভালো করে খেলে না। রাখাল ভাবিল, ঘটনাটা বৌদিদি যত লঘুভাবে বর্ণনা করিলেন আসলে তত লঘুভাবে শেষ হয় নাই, বোধহয় বৌদিদি তাহাকে খুব কড়া কড়া কথা শুনাইয়া দিয়াছিলেন। অভিমানিনী নিশ্চয়ই জলে ডুবিয়া আত্মহত্যা করিয়াছে। জিজ্ঞাসা করিল, কাল রাত্রে সে কোথায় শুয়েছিল? বৌদিদি বলিলেন, ও ঘরে। সেখানে আর কে শুয়েছিল? বৌদিদি বলিল, সে আর খুকি এক বিছানায় শুয়েছিল। রাখাল বলিল, তারপর কতক্ষণে উঠে গেল? বৌদিদি বলিল, তা তো খুকি বলতে পারে না, ছেলে মানুষ, রাত্রে শুয়েছে একেবারে সকালবেলা ঘুম ভেঙেছে, জেগে উঠে আর তাকে দেখতে পায়নি। রাখাল বলিল, বাড়ির কোনো দরজা সকালে উঠে খোলা পেয়েছিলে? বৌদিদি উত্তর দিল, খিড়কির দরজা খোলা পেয়েছিলাম। রাখাল কয়েক মুহূর্ত চিন্তা করিয়া শুষ্ক কণ্ঠে বলিয়া উঠিল, বৌদিদি, নিশ্চয়ই সে পুকুরে ডুবে মরেছে, আমি জেলেদের ডেকে আনি, বলিয়া রাখাল জুতা পরিতে লাগিল। বৌদিদি তাহার জামা চাপিয়া ধরিয়া বলিলেন, থামো থামো ঠাকুরপো, এখন গোলমাল করো না, যদি ডুবেই থাকে এখন জেলে ডেকে জাল ফেললে তাকে কি বাঁচাতে পারবে? জলে মানুষ ডুবলে কি এতক্ষণ প্রাণ থাকে? যদি তাই হয়ে থাকে আজ দিনের মধ্যেই ভেসে উঠবে, তা যদি না হয় তাহলে রটনা করতে হবে, তার বাপের বাড়ির ঝি কাল রাত্রে এসেছিল, ভোরবেলা তাকে নিয়ে গেছে। কথা শুনিয়া রাখালের দেহের ভিতর দিয়া যেন একটা বেদনার বিদ্যুৎ বহিয়া গেল। সে বুঝিতে পারিল বৌদিদির কি সন্দেহ, ভাবিল তাহা হইতেই পারে না, অসম্ভব অসম্ভব। বলিল, বৌদিদি, তুমি যা মনে করেছ তা কখনোই নয়, হয়তো সে অভিমানে জলে ডুবে মরেছে, নয় সে সত্য সত্যই বাপের বাড়ি পালিয়ে গেছে। আমি গোল করব না, কিন্তু একবার খিড়কির পুকুরের চারধারটা ঘুরে আসি, যদি সে ডুবে মরে থাকে তবে কোনো না কোনো চিহ্ন দেখতে পাব। বলিয়া রাখাল বাহির হইয়া গেল। রাখাল গিয়া পুষ্করিণীর চারিদিকে ঘুরিয়া বেড়াইল, কিন্তু কোথাও কোনো প্রকার চিহ্ন বা সন্দেহজনক কিছুই দেখিল না। তখন ভাবিল, যদি ডুবিয়াই থাকে তবে খিড়কির এই ক্ষুদ্র পুষ্করিণীতে ডুবিবে এমন কি কথা, হয়তো ডুবজলও ইহাতে নাই, সুতরাং বাটির অনতি দূরে সাধারণের ব্যবহার্য যে পুষ্করিণী আছে সেখানে অন্বেষণ করা আবশ্যক। কিন্তু পুষ্করিণীতে অন্বেষণ করিতে গিয়া বিপদ এই হইল, ক্রমাগত পরিচিত লোকের সঙ্গে সাক্ষাৎ হইতে লাগিল। কি রাখালদা, কখন এলে? কি রাখাল কাকা, হঠাৎ যে? রাখাল যে, বাবাজি ভালো আছো তো? ইত্যাকার প্রশ্নে পদে পদে সে ব্যতিব্যস্ত হইয়া উঠিল। স্নানের বেলা কেহ তৈলমর্দন করিয়া গামছা কাঁধে লইয়া স্নানে যাইতেছে, কেহ স্নান সমাপন করিয়া ফিরিতেছে, সুতরাং এরূপ অবস্থায় পুষ্করিণীর চারিপাশে ঘুরিয়া বেড়ানো রাখালের পক্ষে অসম্ভব হইয়া উঠিল। তাই সে বাড়ি ফিরিয়া আসিয়া ভগ্ন হৃদয়ে তক্তপোষের উপর শুইয়া পড়িল। অল্পক্ষণ পরে স্বর্ণলতা আসিয়া রাখালের পাশে বসিয়া স্নেহভরে তাহার মাথায় হাত বুলাইতে লাগিল। নীরবে চিন্তা করিতে করিতে রাখালের দুই চক্ষু সজল হইয়া উঠিল, এইটুকু বালিকার চক্ষু এড়াইল না। কি বলিয়া কাকাকে সান্ত্বনা করিবে, কাকার ব্যথা কোথায় তাহাও সে বুঝিতে পারিয়াছে, কিন্তু অবোধ বালিকা তো কথা জানে না। আর কিছু ভাবিয়া না পাইয়া সে বলিল,
কাকা, তামাক সেজে দেব? রাখাল সে কথার উত্তর না দিয়া স্বীয় সজল নেত্রযুগল বালিকার পানে ফিরাইয়া বলিল, খুকি, তোর ছোট কাকির কি হল? করুণ কণ্ঠে খুকি বলিল, তা তো জানি নে কাকা, বোধহয় বাপের বাড়ি চলে গেছেন। রাখাল আগ্রহ সহকারে বলিল, হ্যাঁ খুকি, আমারও তাই বিশ্বাস, নিশ্চয়ই সে বাপের বাড়ি গেছে। আচ্ছা খুকি, তোরা যে বিছানায় শুয়েছিলি, সেই বিছানায় কোনো চিঠি কি কাগজ সকালে উঠে দেখিসনি? না কাকা, কোথাও চিঠি তো দেখিনি। রাখাল বলিল, সে বিছানা কোথা? খুকি উত্তর দিল, ও ঘরে গুটানো আছে। রাখাল বলিল, আচ্ছা চল দেখি বিছানাটা একবার ভালো করে খুঁজি। রাখাল শুনিয়াছিল আত্মহত্যা করিবার বা নিরুদ্দেশ হইবার পূর্বে অনেকে কারণটা চিঠিতে লিখিয়া রাখিয়া যায়। দুইজনে তখন উঠিয়া গিয়া বিছানার মধ্যে অনেক বিফল অনুসন্ধান করিল। বালিশগুলার ওয়ার পর্যন্ত খুলিয়া দেখিল, কোথাও কিচ্ছু নাই। ঘর হইতে বাহির হইয়া রাখাল তখন শুধু পায়ে পাগলের মতো উঠানে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। তাহার মনে হইতে লাগিল বুকের ভিতরটায় যেন কে আগুন জ্বালিয়া দিয়াছে। বৌদিদি রান্নাঘরের রকে বসিয়া কুটনা কুটিতেছেন, ঝি অল্প দূরে বসিয়া ছোট খুকিকে দুধ খাওয়াইয়া দিতেছে। এই সকল দৃশ্য যেন রাখালের চক্ষে কায়াশূন্য স্বপ্নের মতো প্রতিভাত হইতে লাগিল। বারান্দায় দাঁড়াইয়া খুকি ডাকিল, কাকা, তামাক সেজেছি। কলিকাটা হাতে করিয়া খুকি ফুঁ দিতেছে। খুকির সান্ত্বনাপূর্ণ করুণ কণ্ঠধ্বনি রাখালের মনে পিপাসার জলের মতো অনুভূত হইল। এই দুঃখের সময় বাড়ির আর কেহ তাহার পানে ফিরিয়াও চাহিতেছে না, একমাত্র খুকি তাহার ব্যথার অংশ বুক পাতিয়া লইয়াছে। রাখাল তখন বারান্দায় উঠিয়া ভূমির ওপর বসিয়া দেওয়ালে পিঠ দিয়া তামাক খাইতে আরম্ভ করিল। কিয়ৎক্ষণ এই রূপে কাটিলে রাখালের দাদা চটি জুতা ফটফট করিতে করিতে বাড়ি ফিরিয়া আসিলেন। তিনি রাখালের অপেক্ষা 10 বছরের বড়। ম্যালেরিয়ার প্রকোপে দেহখানি কৃশ, চক্ষু কোটরগত, দেখিলে বয়সের অপেক্ষা আরও 5-7 বৎসর অধিক বলিয়া মনে হয়। দাদাকে দেখিয়া রাখাল হুঁকা নামাইয়া তাহাকে প্রণাম করিল। কুশল প্রশ্নাদির পর হুঁকাটি টানিতে টানিতে তিনি জিজ্ঞাসা করিলেন, সব শুনেছ তো? রাখাল বলিল, শুনেছি, কোনো খোঁজ পেলেন? দাদা বলিলেন, কিচ্ছু না, কাউকে তো মুখ ফুটে জিজ্ঞাসা করতে পারিনি, মুশকিল হয়েছে এই কিনা। রাখালের বউ দিদি আসিয়া দাঁড়াইলেন, সকল শুনিয়া বলিলেন, এখন উপায়? গ্রামে যে এখনই ঢিঢি পড়ে যাবে। দাদা বলিলেন, আমি পাড়ায় বলে এসেছি, বৌমার মায়ের হঠাৎ ব্যারাম হয়েছে বলে বসন্তপুর থেকে লোক এসে রাত থাকতে তাকে পালকি করে নিয়ে গেছে। রাখাল বলিল, দাদা, আমার বোধহয় সত্যি সত্যি সে সেখানে গিয়েছে। বৌদিদি বলিলেন, কার সঙ্গে গেল? একলাই গিয়ে থাকবে, জানো তো পশ্চিমে যেতে বরাবরই তার ঘোর আপত্তি। নিতে আসছি, এবার নিয়ে যাবই, সেই ভয়ে সে পালিয়ে বাপের বাড়ি গিয়েছে। বৌদিদি বলিলেন, তোমার যেমন কথা, বউ মানুষ একলা রাত্রির কাল এই 3 ক্রোশ পথ হেঁটে কখনো বসন্তপুর যেতে পারে? রাখাল বলিল, মানুষটা ভারী একগুঁয়ে, জানোই তো বৌদিদি। বৌদিদি বিরক্তির স্বরে বলিলেন, জানি নে আবার, হাড়ে হাড়ে জানতে পেরেছি, এই 15 দিনেই আমার হাড় জ্বালিয়ে তুলেছিল। বলি, হ্যাঁ গা, রাখাল না হয় ছেলে মানুষ, তোমার তো বয়স হয়েছে, তোমার কি মনে হয় ছোট বউ হেঁটে একলা বাপের বাড়ি গেছে? দাদা স্ত্রীর কথার সমর্থন বা প্রতিবাদ কিছুই করিতে না পারিয়া বলিলেন, যদি তাই গিয়ে থাকেন তাহলেই কি কাজটা ভালো হয়েছে? লোকে শুনলে কি বলবে? ছি ছি, গেরস্তের মেয়ের কি এই ব্যবহার? বৌদিদি বলিলেন, সে কখনো বাপের বাড়ি যায়নি, ডুবেও মরেনি,
আমাদেরই ডুবিয়ে গেছে। দাদা গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। রাখাল বলিল, খাওয়া দাওয়া করে আমি বসন্তপুর চলে যাই, দেখি কি ব্যাপার। বৌদিদি ঝংকার দিয়া বলিলেন, তা গিয়েই দেখো। কিন্তু আমি বলে দিচ্ছি ঠাকুরপো, সে যদি সেখানে গিয়েই থাকে তবে আর কখনো তাকে এ বাড়িতে এনো না, সঙ্গে করে তাকে পশ্চিমে নিয়ে যেও, যেখানে খুশি নিয়ে যেও, কিন্তু এই বাড়িতে আর যেন সে না ঢোকে। আমরা গরিব গেরস্ত মানুষ, অমন দজ্জাল মেয়েকে বউ বলে পরিচয় দিয়ে ঘরে রাখতে পারব না। রাখাল নীরবে মাথায় হাত দিয়া বসিয়া রহিল। প্রায় অর্ধ ঘন্টা কাল রাখাল এইরূপ মুহ্যমান হইয়া বসিয়া থাকিবার পর তাহার বৌদিদি আসিয়া বলিলেন, ঠাকুরপো, যদি বসন্তপুর যেতেই হয় তবে স্নান করে খেয়ে বেরিয়ে পড়ো, বসে বসে ভাবলে কি হবে, বেলা তো কম হয়নি। একটা দীর্ঘশ্বাস ফেলিয়া রাখাল উঠিয়া দাঁড়াইল, বলিল, তেল কোথায়? বৌদিদি বলিলেন, তেলের বাটি ওই কুলুঙ্গিতে রয়েছে, বলিয়া বৌদিদি আবার রান্নাঘরের দিকে চলিয়া গেলেন। ব্যাগ খুলিয়া রাখাল তাহার গামছাখানি বাহির করিল। মাথায় কিঞ্চিত তৈলমর্দন করিয়া গামছাখানি কাঁধে ফেলিয়া উঠানে নামিতেই সদর দরজা হইতে শব্দ আসিল, দাদা ঠাউর বাড়ি আসেন। রাখালের দাদা উঠানে আমগাছতলায় মোড়া পাতিয়া বসিয়া তামাক খাইতেছিলেন। বলিলেন, কে ও? বাহির হইতে উত্তর আসিল, আমি বসিরুদ্দি শেখ। রাখালের দাদা বলিলেন, কেন? বাহির হইতে আবার উত্তর আসিল, দরজা খোলেন, একটা জরুরি কথা আছে। বসিরুদ্দিন গ্রামের চৌকিদার, তাহার জরুরি কথা কি জানিবার জন্য মুহূর্তের মধ্যে বাড়িশুদ্ধ লোক চঞ্চল হইয়া উঠিল, রাখালও দাঁড়াইল। দাদা তাড়াতাড়ি গিয়া দরজা খুলিয়া দিয়া বলিলেন, এসো বসিরুদ্দিন, এসো, খবর কি? প্রৌঢ় বয়স্ক উন্নতকায় বলিষ্ঠ দেহ বসিরুদ্দিন, মাথায় নীল পাগড়ি, হস্তে এক প্রকাণ্ড লাঠি, অঙ্গন মধ্যে প্রবেশ করিয়া দাঁড়াইল। বাটির স্ত্রীলোকেরা একটু অন্ধরে দাঁড়াইয়া উৎকর্ণ হইয়া রহিল। বসিরুদ্দিন বলিল, দাদা ঠাউর, আপনাদের ছোট বউরে কাল রাত্রে কি তেনার বাপের বাড়ি পাঠিয়েছেন? দাদা বলিলেন, হ্যাঁ, কেন? তবে সে মাগি ঠিকই কয়েছিল, কাল দাদা ঠাউর এক পর রাত বাকি থাকতি রোদ দিতে বেরিয়েছিন, দিব্যি ফুটফুটে চাঁদনি রাত, যখন গেরাম সারিয়ে প্রায় কোষখানেক পদ গেছি, গাজনতলার সরহদ্দের কাছাকাছি পৌঁছিসি, তখন দেখি যে রাস্তা দিয়া দুইজনা বিটি সাওয়াজ আসছে, একজন বেওয়া একজন সধবা, যে বেওয়া সে বুড়ি, যে সধবা সে মুহে ঘোমটা দিয়েছিল, বয়সটা ঠাউর পেনু না, অত আত্মে মাঠের মধ্যে দুইজন বিটি সাওয়া, সাথে কেউ মরদ নেই দেহে, আমার মনে কেমন সন্দেহ হলো। তাই বন্যু, এত আত্রে কে যায়? হাঁক দিতি তারা থমকে দাঁড়ালো। কাছে গিয়ে জিজ্ঞাসা করনু, কে তোরা, কোথা যাস? যে বেওয়া সে বললে, গো, আমরা যাচ্ছি গাজনতলা। জিজ্ঞাস করনু, গাজনতলা কার বাড়ি যাস? বললে, ভরসাসজি বাড়ি। আমি বন্যু, ভরসাসজি বাড়ি? গাজনতলায় তো ভরসাসজি কেউ নাই। মাগি চুপ করে রইল। তাই দেহে দাদা ঠাউর সন্দটা আমার মনে আরো দেড় হলো। জিজ্ঞেস করনু, কে তোরা, কোথা যাচ্ছিস? সত্যি বল, নইলে ধরে থানায় নিয়ে যাব। আমার নাম বসিরুদ্দিন শেখ চৌকিদার। এই না বলে দাদা ঠাউর হাত পাঁচ ছয় পিছু হোটে এই নাঠিটে মাথার উপর তুলে বন বন করে ঘোরাতে নাগনু। মা গিয়ে তখন কাঁপতে কাঁপতে বললে, দোহাই বাবা চৌকিদার, আমাদের মেরো না, আমরা সোর নই হে সোর নই, আমি সৈরভীর মা, বাড়ি বসন্তপুর। বসন্তপুরে এই বউটির বাপের বাড়ি কি না? কেষ্টদাস ঘোষাল এর বাপ, বউটিরে বাপের বাড়ি নিয়ে যাচ্ছি। আমি বন্যু, তবে যে বললি গাজনতলায় ভরসাসজি বাড়ি যাবি? সে বললে, না বাবা, ভুলে বলে ফেলেছি, ময়নামতির ভরসাসজি বাড়ির থেকে আসছি,
এ সেই বাড়ির ছোট বউ। এই কথা শুনে তাদের সেরে দিন, কিন্তু মনের সন্দটা কিছুতেই গেল না দাদা ঠাউর। তাই বাড়ি ফিরে ভাবনু, যাই দাদা ঠাউরেই জিজ্ঞাসা করে আসি। মাগিজা বললে, তা ঠিক তো দাদা ঠাউর? দাদা গম্ভীরভাবে বলিলেন, ঠিক বলেছে। আচ্ছা তবে আসি, সালাম দাদা ঠাউর। চৌকিদার চলিয়া গেলে বাড়ির লোকের মন হইতে যেন একটা বিষম বোঝা নামিয়া গেল। ছোট বউ তবে পিত্রালয়েই গিয়াছে, পলাইয়া যাইলেও যাহা আশঙ্কা ছিল তাহার তুলনায় শত গুণে সহস্র গুণে ভালো। সৈরভীর মা এ বাটির বিশেষ পরিচিত, পূর্বে কতবার আসিয়াছে, আর কোনো ভয় নাই। লোকে একটু নিন্দা করিবে তা করুক, যে নিন্দার উপক্রম হইয়া উঠিয়াছিল ভগবান তাহা হইতে রক্ষা করিয়াছেন। সকলে যেন নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। রাখালের দুর্ভাবনা দূর হইয়া মনটা বেশ খুশি হইয়া উঠিল। দাদা কিন্তু রাগ করিতে লাগিলেন, বলিলেন, ছি ছি কেলেঙ্কারি কেলেঙ্কারি, দেখো দেখি একবার কাণ্ডখানা। বাপের বাড়ি যদি যেতে হয় আমাদের বলে কয়ে গেলেই তো হতো, আমরা বাড়ি শুদ্ধ লোক, এতক্ষণ চোখে যে সর্ষে ফুল দেখছিলাম। আর কিছু নয়, বৌমা নিশ্চয়ই কাঁদা কাটা করে মাকে চিঠি লিখেছিলেন, এরা তো আমায় যেতে দেবে না, চুপি চুপি সৈভীর মাকে পাঠিয়ে দিও, আমি চুপি চুপি তার সঙ্গে যাব। বৌমা না হয় ছেলে মানুষ, বুদ্ধি নেই, তার মা তো ছেলে মানুষ নন, বুড়ো হয়েছেন, তার এ আক্কেল হলো না যে ওরকম করে আমার মেয়ে যদি রাত্রে পালিয়ে আসে তো লোকে কি বলবে? ছি 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 কেলেঙ্কারি কেলেঙ্কারি। রাখাল স্নান করিতে গেল, তখন প্রায় দ্বিপ্রহর, স্নানের ঘাটে আর লোকজন নাই। রাখাল অনেকক্ষণ ধরিয়া স্নান করিল, স্নান করিতে লাগিল আর ভাবিতে লাগিল। চৌকিদারের কথিত বৃত্তান্ত শুনিয়া রাখালের মনে যে প্রথমটা আনন্দের লহরী উঠিয়াছিল তাহা অধিকক্ষণ স্থায়ী হইল না। প্রথমটা সেটা পরিত্রাণের আনন্দ, মুখে সে যাহাই বলুক, যে সন্দেহ বৌদিদির মনে প্রবেশ করিয়াছিল সেই বিষম সন্দেহ সর্পের মতো রাখালের মনকেও দংশন করিয়াছিল। তাহার প্রথম অনুভূতি একটা জীবনব্যাপী লজ্জা ও অপমানের হস্ত হইতে অব্যাহতি লাভের আনন্দ। এখন স্নান করিতে করিতে আবার তাহার মনে অল্পে অল্পে অবসাদ আসিতে লাগিল। এই স্ত্রী, স্ত্রীর এই স্নেহ এই ভালোবাসা, পাছে স্বামীর সঙ্গে বিদেশে যাইতে হয় তাই পলায়ন, এমন করিয়া দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া পলায়ন, এমন স্ত্রী লইয়া সে কি করিবে? জোর করিয়া ধরিয়া বাঁধিয়া লইয়া গেলেই বা কি হইবে? এমন স্ত্রী হইতে সাংসারিক সুখের আশা দুরাশা মাত্র, একবার দেখা করিবার জন্য অপেক্ষা করিল না, না হয় সঙ্গে নাই যাইত, এত দিনের পর একবার দেখাটা হইলে ক্ষতি ছিল কি? ক্রোধে অভিমানে রাখাল সেই জলের মধ্যে ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল, ভাবিতে লাগিল, দূর হোক, শ্বশুর বাড়ি যাইব না, তাহার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিব না, আমি আবার বিবাহ করিব। এই সকল কথা চিন্তা করিতে করিতে স্নান সারিয়া রাখাল গৃহে ফিরিয়া আসিল। আহারাদির পর শয্যায় শয়ন করিয়া রাখাল ভাবিতে লাগিল, আজ তো আর খুশ্রুপুরে ফিরিয়া যাওয়া হয় না, কল্য বৈকালের গাড়িতে যাইবে, পুনরায় বিবাহ করিবে সে ইতিমধ্যে এক প্রকার স্থির করিয়াই ফেলিয়াছে। ভাবিল, তথাপি লীলাবতীর সঙ্গে একবার শেষ কথাটা হওয়া উচিত, আজ বসন্তপুরে গিয়া তাহার সহিত খোলাখুলি কথাবার্তা কহিবে, বলিবে, আর পাঁচজনের স্ত্রী যেমন, তুমিও যদি সেইরূপ আমার স্ত্রী হইতে সম্মত হও তবে আমার সঙ্গে চলো, যদি তোমার অনিচ্ছা থাকে তবে আমাকে আজ স্পষ্ট করিয়া জবাব দাও, আমি অন্যত্র বিবাহ করিয়া সংসার ধর্ম করি। রাখাল ঘড়ি খুলিয়া দেখিল বেলা তখন দুইটা, উঠিয়া কাপড় পরিয়া ছাতা ও ব্যাগটি মাত্র হাতে করিয়া পদব্রজে শ্বশুরালয়ে যাত্রা করিল। যখন সে দরজার বাহির হইতেছে তখন স্বর্ণলতা কোথা হইতে ছুটিয়া আসিয়া নিজের ক্ষুদ্র হাতটি তুলিয়া বলিল, কাকা।
কি স্বর্ণ? কাকা, আমার একটা কথা রাখবে? রাখাল একটু বিস্মিত হইয়া বলিল, কি কথা স্বর্ণ, বল, রাখব। কাকা, কাকিমাকে বেশি বকো না, বকবে? এই দুঃখের সময়ও একটু মুচকি হাসিয়া রাখাল বলিল, আচ্ছা, বেশি বকব না। শুনিয়া বালিকার মুখখানি প্রফুল্ল হইল, আদরের স্বরে বলিল, কবে আসবে কাকা? কাল আসব মা, বলিয়া রাখাল সস্নেহে তাহার চিবুক স্পর্শ করিয়া পথে নামিয়া পড়িল। বসন্তপুর গ্রামখানি ক্ষুদ্র হইলেও শ্রীবৃদ্ধি সম্পন্ন। বাবু শারদাচরণ রায় ও তাঁহার ভ্রাতৃগণ এই গ্রামের এবং পার্শ্ববর্তী কয়েকখানি গ্রামের পত্তনিদার, কিন্তু সাধারণত লোকে ইহাদের জমিদার বলিয়া থাকে। রাখালের শ্বশুর কৃষ্ণদাস ঘোষালও সম্পন্ন ব্যক্তি এবং জমিদার পরিবারের সহিত বন্ধুত্ব ও কুটুম্বিতা সূত্রে আবদ্ধ। সেদিন অপরাহ্নে দিবানিদ্রা সমাপন করিয়া কৃষ্ণদাসবাবু বৈঠকখানায় আসিয়া তক্তপোষের উপর বসিয়াছেন। ডাকপিয়ন আসিয়া একখানি বাঙালা সংবাদপত্র, দুইখানি চিঠি দিয়া গেল। চিঠিগুলি পাঠ করিতেছেন এমন সময় প্রতিবেশী মুখুজ্জে মহাশয় হাত কাটা পিরান গায়ে দিয়া খরম পায়ে খটখট করিতে করিতে বারান্দায় উঠিয়াই জিজ্ঞাসা করিলেন, কাগজ এলো? কৃষ্ণদাসবাবু বলিলেন, হ্যাঁ এসেছে, আসুন। মুখুজ্জে মহাশয় তক্তপোষে উপবেশন করিয়া কাগজখানি কোলে তুলিয়া লইলেন। পিরানের পকেট হইতে চশমা বাহির করিয়া কোঁচার কাপড়ে কাঁচ দুইখানি বেশ করিয়া পরিষ্কার করিলেন। তখন চশমাটি চোখে লাগাইয়া কাগজখানি খুলিয়া অত্যন্ত মনোযোগের সহিত পাঠ আরম্ভ করিলেন। বাংলা সংবাদপত্রের এইরূপ বুভুক্ষু পাঠক এই অঞ্চলে আর দ্বিতীয় নাই। প্রতি শনিবারে তীর্থের কাকের ন্যায় ইনি কৃষ্ণদাসবাবুর কাগজখানির জন্য প্রতীক্ষা করিয়া থাকেন। শনি ও রবি এই দুই দিনে সমস্ত কাগজখানি মায়ে বিজ্ঞাপন তন্নতন্ন করিয়া পাঠ করিয়া ফেলেন। স্মরণশক্তিও ইহার অসাধারণ। পাঁচ বৎসর পূর্বে কবে কোন শহরে আগুন লাগিয়া কত লক্ষ টাকা ক্ষতি হইয়া গিয়াছিল বলিয়া দিতে পারেন। উপস্থিত ইনি বুয়োর যুদ্ধ সংবাদে মশগুল হইয়া আছেন। প্রতি সপ্তাহের যুদ্ধ সংবাদ তাঁহার নখদর্পণে। শুধুই কি তাই, সমর কৌশলের ইনি একজন অক্লান্ত সমালোচক। পাঠ করিতে করিতে উভয় পক্ষের সৈন্য সংস্থাপন কাগজ পেন্সিল লইয়া আঁকিতে বসিয়া যান। কোনো পক্ষ কোনো যুদ্ধে পরাজিত হইলে কি ভ্রমের জন্য পরাজয়টি ঘটিয়াছে তাহার একটা সূক্ষ্ম তত্ত্ব আবিষ্কার করিয়া ফেলেন। কাগজে আঁকিয়া বলেন, হায় হায় হায়, জেনারেল অমুক যদি এই রকম না করে এই রকম করত তাহলে কি যুদ্ধে ওদের হার হয়? কি ভুলটাই না করেছে, এইটুকু বুদ্ধি নেই? বেটা জেনারেলগিরি করতে এসেছিস? প্রায় অর্ধ ঘণ্টা কাল মনে মনে পাঠ করিবার পর মুখুজ্জে মহাশয় বলিলেন, যুদ্ধ সংবাদটা পড়ব নাকি? কৃষ্ণদাসবাবু স্বয়ং যুদ্ধ সংবাদ পড়িয়া সব কথা ভালো করিয়া বুঝিতে পারেন না, তাই প্রতি শনিবারে তাহাকে বুঝাইবার ভার মুখুজ্জে মহাশয় গ্রহণ করিয়াছেন। কৃষ্ণদাসবাবু বলিলেন, পড়ুন। মুখুজ্জে মহাশয় তখন অত্যন্ত ধীরে ধীরে যুদ্ধ সংবাদ পড়িতে লাগিলেন। মাঝে মাঝে কাগজখানি নামাইয়া টিকা টিপ্পনী করিয়া কৃষ্ণদাসবাবুকে ব্যাপারটা বুঝাইতে লাগিলেন। এমন সময় শুষ্ক মুখ ঘর্মাক্ত কলেবর ধূলিধূসরিত রাখাল ব্যাগ হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। হঠাৎ জামাতাকে এই অবস্থায় দেখিয়া কৃষ্ণদাসবাবু একটু আশ্চর্য হইয়া বলিলেন, বাবা রাখাল এসেছ, এসো এসো বসো, বাড়ির সব ভালো তো বাবা? আজ্ঞে হ্যাঁ, বলিয়া রাখাল ব্যাগটি নামাইয়া ছাতাটি রাখিয়া শ্বশুরকে প্রণাম করিল। বসো বাবা বসো, জুতো খুলে ফেলো, ওরে পা ধোবার জন্য জল নিয়ে আয়। ইস, ভারী ঘেমে উঠেছ যে, হেঁটে এলে? রাখাল বলিল, আগে হ্যাঁ।
খুশরুপুর থেকে কবে এসেছো? রাখাল উত্তর দিল, আজ সকালেই এসে পৌঁছেছি। ওরে, বাড়ির ভিতর খবর দে, জামাইবাবু এসেছেন। তা বাবা এসেছ, তবু দেখাটা হলো। আজই না লীলাকে খুশরুপুরে নিয়ে যাবার দিন স্থির করেছিলে? রাখাল উত্তর দিল, আগে হ্যাঁ। তবে আজ যাওয়া হলো না? রাখাল বলিল, আগে না, কাল যাব। বেশ বেশ, তা বাবা যদি আমাদের সঙ্গে দেখা করতেই এলে, লীলাকে অমনি সঙ্গে করে নিয়ে আসতে পারতে। তার গর্ভধারিণী আজও দুঃখ করছিলেন, বলছিলেন, আহা, বাছা আমার আজ পশ্চিমে চলে যাবে, আবার কতদিনে আসবে তারও ঠিক নেই। যাবার সময় একটিবার বাছাকে দেখতেও পেলাম না। এই কথা শুনিয়া রাখালের মাথায় যেন বজ্রাঘাত হইল। তাহার নাসিকা কর্ণ দিয়া আগুন ছুটিতে লাগিল, মাথা ঝিমঝিম করিয়া উঠিল, চক্ষে যেন সকলই অন্ধকার হইয়া আসিল। তখনই সংজ্ঞা হারাইয়া সেই তক্তপোষ হইতে সশব্দে মেঝের উপর পড়িয়া গেল। কি হলো, কি হলো বলিয়া তাহার শ্বশুর চিৎকার করিয়া উঠিলেন। একজন ছুটিয়া গিয়া অন্তঃপুরে সংবাদ দিল। বাড়ির মধ্য হইতে লোকজন ছুটিয়া আসিল। জল আন, পাখান বলিয়া একটা খুব সরগোল পড়িয়া গেল। একজন রাখালের কোটের বোতাম খুলিতে গেল, একজন তাহার মুখে জলের ঝাপটা দিতে লাগিল, একজন মুখুজ্জে মহাশয়ের হস্ত হইতে সংবাদপত্রখানা কাড়িয়া লইয়া রাখালের মাথার কাছে বাতাস করিতে লাগিল। রাখালের শাশুড়ি অন্তঃপুরের দ্বারের কাছে আসিয়া দাঁড়াইলেন। দিদি শাশুড়ি কোনো বাধা না মানিয়া বৈঠকখানায় প্রবেশ করিয়া রাখালের মস্তক কোলে তুলিয়া লইয়া বসিলেন এবং তাহার মুখের দিকে সজল নেত্রে চাহিয়া কম্পিত স্বরে বারংবার বলিতে লাগিলেন, হে মধুসূদন, হে হরি, দোহাই বাবা, সাত দোহাই তোমার, বাছাকে আমার ভালো করে দাও। ডাক্তার নিকটেই থাকিতেন, একজন তাহাকে সংবাদ দিতে ছুটিয়াছিল। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসিয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? কৃষ্ণদাসবাবু সংক্ষেপে ব্যাপারটা বর্ণনা করিলেন। ডাক্তারবাবু তখন রাখালের চেতনা সম্পাদন করিতে যত্নবান হইলেন, শীঘ্র ফলও দর্শিল। রাখাল চক্ষু মেলিয়া বিস্মিতভাবে চারিদিক চাহিতে লাগিল। কৃষ্ণদাসবাবু বলিলেন, কেমন আছো বাবা, একটু ভালো বোধ হচ্ছে? ক্ষীণস্বরে রাখাল বলিল, কি হয়েছে? কৃষ্ণদাসবাবু আবার বলিলেন, কেমন আছো? রাখাল বলিল, ভালো আছি। কৃষ্ণদাসবাবু বলিলেন, বসতে পারবে? উঠে বসো দেখি। রাখাল উঠিতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। তাহার দেহ যেন ছয় মাসের রোগীর মতো দুর্বল হইয়া পড়িয়াছে। দুইজনে ধরাধরি করিয়া তাহাকে উঠাইয়া তক্তপোষের উপর শোয়াইয়া দিল। তাহার জামা কাপড় জলে ভিজিয়া গিয়াছিল, একজন পাখার বাতাস করিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে রাখাল বলিল, শীত করছে। পাখা বন্ধ হইল। কৃষ্ণদাসবাবু বলিলেন, এই রৌদ্রে এতখানি পথ হেঁটে এসে সর্দি গর্মি হয়েছে। দিদি শাশুড়ি বলিলেন, কেন দাদা এমন কর্ম করলে? একখানা গরুর গাড়ি ভাড়া করে আসতে হয়, সুখী শরীর, পথ চলা মোটে অভ্যেস নেই, শুইবে কেন? মুখুজ্জে মশাই বলিলেন, আর এখানে কেন, বাড়ির মধ্যে নিয়ে গিয়ে কাপড় জামা ছাড়িয়ে দিয়ে বাবাজিকে শুইয়ে দাও। বুয়োর যুদ্ধের মাঝখানে এইরূপ অভাবনীয় বাধা উপস্থিত হওয়াতে মুখুজ্জে মহাশয় অত্যন্ত মনঃক্ষুণ্ণ হইয়া পড়িয়াছিলেন। ধৈর্য রক্ষা তাহার পক্ষে উত্তরোত্তর কঠিন হইয়া উঠিতেছিল। ডাক্তারবাবুও সেই পরামর্শ দিয়া বিদায় গ্রহণ করিলেন। রাখাল তখন অপেক্ষাকৃত সুস্থ হইয়াছিল। দুই দিকে দুইজনে ধরিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেল। কৃষ্ণদাসবাবুও সঙ্গে সঙ্গে যাইতে লাগিলেন। মুখুজ্জে মহাশয়ই একা বসিয়া তখন যুদ্ধ সংবাদে মনোনিবেশ করিলেন। দুই চারি ছত্র পড়িতেই পদশব্দ শুনিয়া বাহিরে চাহিয়া দেখিলেন, রামজীবন রায় আসিতেছেন। ইনি জমিদার মহাশয়ের একজন প্রধান কর্মচারী, একটু দুঃসম্পর্কও আছে। রামজীবন প্রবেশ করিয়া বলিলেন, ঘোষাল মশাই কোথা? এই বাড়ির ভেতরে গেলেন, জামাইটি এসেছিল,
এসেই অসুখ হয়ে পড়েছে বলিয়া মুখুজ্জে মশাই সকল বৃত্তান্ত বর্ণনা করিলেন। কিয়ৎক্ষণ পরে কৃষ্ণদাসবাবুও বাহির হইয়া আসিলেন। রাখাল কেমন আছে উভয়ে জিজ্ঞাসা করায় বলিলেন, গাটা ক্রমেই গরম হয়ে উঠছে, বোধহয় জ্বর হবে। দুই একটা কথার পর কৃষ্ণদাসবাবু বলিলেন, হ্যাঁ জীবন, নবীনের কোনো খবর পেলে? নবীন জমিদারবাবুর কনিষ্ঠ ভ্রাতা। গত রাত্রি হইতে হঠাৎ সে নিরুদ্দেশ, চারিদিকে অনুসন্ধান চলিতেছে। রামজীবন বলিলেন, কোথা গেছেন কিছুই তো বোঝা যাচ্ছে না, তবে আমরা এইটুকু সন্ধান পেয়েছি, কাল রাত দুপুরের পর তাকে আর দুলেদের সৈরভীর মাকে গাজনতলার হাটের কাছ দিয়ে যেতে একজন দেখেছে। তাই শুনে আমরা সৈরভীর মাকে ডাকিয়ে আর জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু সে তো ছোটবাবুর সঙ্গে যাওয়ার কথা স্বীকারই করে না। বললে করিমগঞ্জে তার এক বোন পো আছে, তার ভারী ব্যারাম শুনে কাল রাত্রে তাকে দেখতে গিয়েছিল, আজ ভোরে ফিরে এসেছে। করিমগঞ্জ যেতে হলে গাজনতলার কাজ দিয়েই যেতে হয় বটে। যা হোক, চারদিকে অনেক লোক পাঠানো হয়েছে, দেখা যাক কোনো সন্ধান পাওয়া যায় কি না। বাড়িতে তো গিন্নিমা ভারী কাঁদাকাটি আরম্ভ করেছেন। কৃষ্ণদাসবাবু বলিলেন, তিনি তো কাঁদাকাটা করবেনই, আমাদের বাড়ির এরা শুনে অবধি কেবল হায় হায় করছে। ভালো খবরটি পেলেই পাঁচ শিখে হরিণুর দেবে মানত করেছে, বাড়িতে আসত যেত, গিন্নিটাকে ছেলের মতোই দেখেন, দুঃসম্পর্ক হলে কি হয়। কোথায় গেল ছোকরা, কি দুর্বুদ্ধি হলো, এখন প্রাণে প্রাণে বেঁচে থাকলেই মঙ্গল। এইরূপ কথোপকথনে সন্ধ্যা হইয়া আসিল। বন্ধুগণকে বিদায় দিয়া অন্তঃপুরে প্রবেশ করিয়া কৃষ্ণদাসবাবু দেখিলেন জ্বরের ঘোরে রাখাল অচেতন হইয়া পড়িয়াছে। সমস্ত দিন আকাশটা মেঘে আচ্ছন্ন ছিল, সন্ধ্যার পূর্বে বৃষ্টি আরম্ভ হইল। রাখাল খুশ্রুপুরে তাহার সেই খাঁচার মতো বাসাটিতে মলিন শয্যার উপর বসিয়া গালে হাত দিয়া ভাবিতেছে। খোলা জানালা পথে জলের ছাঁট আসিয়া বিছানাটার এক প্রান্ত ভিজিয়া যাইতেছে, কিন্তু সেদিকে তাহার ভ্রুক্ষেপ নাই। রাখালের কি সর্বনাশ হইয়াছে তাহা কি আর খুলিয়া বলিতে হইবে? আবার সর্বনাশের উপর সর্বনাশ। শ্বশুরালয়ে পৌঁছিয়াই রাখাল জ্বরে পড়িয়াছিল, পাঁচ দিন পরে আরোগ্য লাভ করিল। ইতিমধ্যে সকল কথাই সে জানিতে পারিল। শ্বশুরালয় হইতে নিজের গ্রামে গিয়া দেখিল সেখানেও ঢি ঢি পড়িয়া গিয়াছে। একদিন মাত্র বাড়িতে থাকিয়া খুশ্রুপুরে ফিরিয়া আসিল। পৌঁছিয়া শুনিল ইতিমধ্যে ইন্সপেক্টর সাহেব আসিয়াছিলেন। পীড়ার ভান করিয়া তাহার পলায়নের কথা সমস্তই তিনি ধরিয়া ফেলিয়াছেন। হেড অফিস হইতে চিঠি আসিয়াছে, এক মাসের নোটিসে রাখালকে কর্মচ্যুত করা হইল। নোটিসের এক মাস উত্তীর্ণ প্রায়, দুইটি দিন মাত্র বাকি আছে। এক মাস পূর্বে রাখালকে যাহারা দেখিয়াছিলেন আজ দেখিলেই হঠাৎ তাহাকে চিনিতে পারিবেন না। এই এক মাসে দুশ্চিন্তায় তাহার দেহখানি শীর্ণ হইয়া গিয়াছে, চক্ষুর কোলে কালিমা পড়িয়াছে। গৃহখানির আসবাব যৎসামান্য, একখানি দড়ির খাটিয়া তাহার উপর রাখাল বসিয়া রহিয়াছে। দেওয়ালের নিকট একটা বড় প্যাকিং কেস আর ভাবে স্থাপিত, তাহার উপর একটি পীতবর্ণ পুরাতন তোরঙ্গ, তাহার উপর কালো টিনের একটি হাত বাক্স, তাহার উপর বটতলার দুইখানি ডিটেকটিভ উপন্যাস। প্যাকিং কেসটির ভিতর পিতল কাঁসার খানকতক বাসন, ঘরের এক কোণে একটা কাঠের টুল, তাহাতে ইআইআর অক্ষরগুলি খোদিত, তাহার উপর একটা জলের সরাই, অপর কোণে পেরেক বাঁধা একটা দড়ির আলনায় কয়েকটা কাপড় জামা ঝুলিতেছে, একখানা বড় পেস্ট বোর্ডের উপর সিগারেট বাক্সের অনেকগুলি ছবি গঁদ দিয়া আঁটা, তাহাই ভিত্তিগাত্রে গৃহস্বামীর শিল্পরুচির পরিচয় স্বরূপ ঝুলিতেছে। বৃষ্টি পড়িতে লাগিল,
ক্রমে দিবালোকও অত্যন্ত ক্ষীণ হইয়া আসিল। মাঝে মাঝে শনশন করিয়া দমকা বাতাস বহিয়া বৃষ্টির পতন শব্দকে তীব্রতর করিয়া তুলিতেছে। রাখাল বসিয়া বসিয়া অকুল পাথার চিন্তা করিতে লাগিল। আর দুইটি দিন মাত্র তাহার চাকরির মেয়াদ। এই দুই দিন পরে সে কোথায় যাইবে, কি করিবে, কি খাইবে, ইহাই তাহার প্রধান চিন্তার বিষয়। এইরূপ অবস্থায় পড়িলে লোকে বাড়ি যায়, আপন আত্মীয় স্বজনের আশ্রয় গ্রহণ করে, কিন্তু সে পথ তাহার পক্ষে রুদ্ধ। এই কলঙ্কের পর দেশে গিয়া লোকের কাছে মুখ দেখাইবে সে কেমন করিয়া? তাহাও না হয় যাইত, কিন্তু আসিবার পূর্বে বাড়িতে তাহার বৌদিদির ব্যবহার স্মরণ করিয়া দেশে যাইবার কল্পনা মাত্র তাহার অসহ্য হইয়া উঠিয়াছে। এত দুঃখে বৌদিদির কাছ হইতে সে বিন্দুমাত্র সহানুভূতি পায় নাই। শ্বশুরবাড়ি হইতে ফিরিয়া যে একটি দিন মাত্র সে বাড়িতে ছিল, সেই সময়টুকুর মধ্যেই বৌদিদি তাহাকে অনেক মর্মান্তিক কথা শুনাইয়া দিয়াছেন। তিনি বলিয়াছিলেন, তুমি যদি এই আপদকে আমাদের বাড়ি আনাইয়া না রাখিতে, তাহা হইলে তো এই কেলেঙ্কারি হইতে পারিত না। এখন তুমি তো মজা করিয়া পশ্চিমে চলিয়া যাইবে, টাকা রোজগার করিবে, আবার বিবাহ করিবে, সুখে স্বাচ্ছন্দ্যে থাকিবে। আমাদের বাড়ির এই যে অখ্যাতিটা রটিল, আমার মেয়েদের বিবাহ হইবে কেমন করিয়া? ভুগিলে আমরাই ভুগিব, তোমার আর কি। বাড়ি গিয়া দাদার অন্নদাস হইয়া বৌদিদির মুখ নাড়া খাইতে কিছুতেই রাখালের প্রবৃত্তি হইতেছিল না। আর আত্মীয় স্বজনও নাই, এই দুই দিন পরে রাখাল কোথায় যাইবে? এক কলিকাতায় যাওয়া, সেখানে কোনো মেসের বাসায় থাকিয়া অন্য একটা চাকরির চেষ্টা করা, লেখাপড়াও তো তেমন শেখে নাই, চট করিয়া আবার একটা চাকরি হইবে, তাহারই বা ভরসা কি? যতদিন চাকরি না হইবে ততদিন বাসা খরচ চলিবে কোথা হইতে? পোস্ট অফিসে তাহার গুটি কতক টাকা আছে, বাজারের দেনাশোধ করিবার পর বড় বেশি অবশিষ্ট থাকিবে না। রেলের প্রভিডেন্ট ফান্ডে তাহার কিছু টাকা আছে, কিন্তু ডিসমিস হইয়াছে বলিয়া সেই টাকার অর্ধেকের উপর তাহার কাটিয়া লইবে। সেই টাকা বাহির হইতেও তিন চারি মাস বিলম্ব, এই তিন চারি মাস কাটিবে কেমন করিয়া? শেষে কি অনাহারে মরিতে হইবে? নিজের জীবনটা সেই মেঘাচ্ছন্ন সন্ধ্যার মতোই অন্ধকার বলিয়া রাখালের মনে হইতে লাগিল। খুশরুপুরে পৌঁছিয়া অবধি প্রতিদিনই সে এই প্রকার চিন্তা করিয়াছে, চিন্তা করিয়া আজিও কোনো কুলকিনারা পায় নাই। জীবনটা তাহার কাছে অতি বিস্বাদ, অতি তিক্ত হইয়া পড়িয়াছে। এক এক সময় নৈরাশ্যের প্রাবল্যে তাহার ইচ্ছা করিত, দূর হোক, সংসারের ধর্মে আমার কোনো প্রয়োজন নাই, আমি সন্ন্যাসী হইয়া যাইব, সন্ন্যাসী হইয়া কাশীর দশাশ্বমেধ ঘাটে চুপ করিয়া বসিয়া থাকিব, আহারের অভাব হইবে না। কয়েকদিন পূর্বে স্টেশন মাস্টার বাবু যখন তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হাফিস হইতে পত্র আসিয়াছে, কোন স্টেশন অবধি আপনার পাস আবশ্যক, তখন রাখালের মনে উক্ত ভাবই প্রবল ছিল, সুতরাং সে কাশীর পাশই চাহিয়াছিল, তবে এই বিষয়ে এখনও সে কৃত নিশ্চয় হয় নাই। জল একটু থামিয়াছে, স্টেশনে ছয়টার ঘণ্টা বাজিল। পানিপাড়ে আসিয়া রাখালের কাছে দিয়াশালাই চাহিয়া কেরোসিনের বাতিটি জ্বালিয়া জানালা বন্ধ করিয়া দিল। শেষে বলিল, বাবু সিধা বাহির করিয়া দিন। রাখাল অন্যমনস্কভাবে বলিল, থাক, আজ আর রাত্রে কিছু খাইব না। পাড়ে বলিল, কিছুই খাইবেন না? রাখাল বলিল, ক্ষুধা নাই, যদি দরকার হয় স্টেশনেই দুই চারি পয়সার লুচি কিনিয়া খাইব খন। মা নহে, স্ত্রী নহে, ভগিনী নহে যে খাওয়াইবার জন্য পিড়াপিড়ি করিবে। আচ্ছা বাবু বলিয়া আনন্দে পাড়েজি প্রস্থান করিল। এই বাদলের রাত্রে তাহার একটা ঝঞ্ঝাট বাঁচিয়া গেল। সন্ধ্যা ছয়টা হইতে সমস্ত রাত্রি রাখালের ডিউটি, টেলিগ্রাফের কর্ম, টিকিট বিক্রয়, গাড়ি পাস করা সকলই তাহাকে একাকী করিতে হয়। তবে রাত্রি বারোটার পর
কাজকর্ম আর বড় একটা থাকে না। 12টার সময় শেষ প্যাসেঞ্জার গাড়ি আসে, তাহার পর সে একটু ঘুমাইতে পায়। টেলিগ্রাফের কলে ঘণ্টা লাগাইয়া ব্যাটারি বাক্সের উপর বিছানা বিছাইয়া প্রতি রাত্রে সে নিদ্রা যায়। 6:30 হইল, রাখাল তখন একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া ধীরে ধীরে উঠিল। তাহার আফিসের পোশাক, সাদা পাতলুন ও কালো কোট কাঁধের উপর ফেলিয়া, বগলে ছাতা, হাতে সরকারি লণ্ঠন লইয়া বাহির হইয়া ঘরের দুয়ারে চাবি বন্ধ করিল। তাহার পর ধীরে ধীরে স্টেশনে গেল। বড়বাবু তখন বাসা হইতে জলযোগ সারিয়া আসিয়া পান চিবাইতে চিবাইতে গড়গড়ায় ধূমপান করিতেছে। একটু পরেই আফিসের চিঠিপত্র লিখিতে বসিবেন। রাত্রি 8টা অবধি চিঠিপত্র লিখিয়া তিনি বাসায় ফিরিয়া যান। রাখালকে দেখিয়াই বলিলেন, ওহে, তোমার পাস এসেছে, এই নাও বলিয়া পাসখানি বাহির করিয়া রাখালের হাতে দিলেন। বলিলেন, এখন গিয়ে কাশিতেই থাকবে নাকি? রাখাল বলিল, হ্যাঁ, দিন কতক তাই থাকব। বড়বাবু বলিলেন, কতদিনে বাড়ি যাবে? রাখাল বলিল, এখনো কিছু ঠিক করিনি বলিয়া রাখাল নীরবে আপন নির্দিষ্ট কাজকর্মগুলি করিতে বসিল। রাত্রি 12টার প্যাসেঞ্জার ছাড়িল। সিগনালম্যান ঘণ্টা বাজাইয়া দিয়া ফুকারিল, চলো মোসাফির, পুরাবকে জানেওয়ালা টিকস লো। টিকিটের জানালা খুলিয়া খানকতক টিকিট বিক্রয় করিল। এই ঝড় জলে এত রাত্রে আরোহী অধিক নাই। টিকিট বিক্রয় শেষ করিয়া পাতলুন এবং কালো কোট পরিয়া মখমলের টুপি মাথায় দিয়া লণ্ঠন হস্তে গাড়ি পাস করিবার জন্য রাখাল বাহির হইল। মেঘে আকাশ তখনও আচ্ছন্ন, উত্তর পশ্চিম কোণে ঘন ঘন বিদ্যুৎ চমকিতেছে, প্ল্যাটফর্মের উপর গুটি কয়েক লণ্ঠন জ্বলিতেছে, কিন্তু যে ক্ষীণ আলোক এই গভীর অন্ধকার তাহাতে কিছুতেই দূর হইতেছে না। দেখিতে দেখিতে বিপুলকায় ত্রিনেত্র নিশাচরের ন্যায় ভীম গর্জনে প্যাসেঞ্জার আসিয়া দাঁড়াইল। আজ বৃষ্টির জন্য পান সিগারেটওয়ালা আসে নাই, পুরী মিঠাইওয়ালারাও নিজ কুটিরে আরামে নিদ্রামগ্ন। রাখাল এবং সিগনালম্যান ছাড়া মাত্র আর গুটিচারেক খালাসি আছে। ট্রেনখানি স্টেশনে দাঁড়াইবা মাত্র ইন্টারমিডিয়েট গাড়ি হইতে একটা বিষম কোলাহল উত্থিত হইল। জনকতক লোক ব্যস্ত হইয়া নামিয়া পড়িয়া, বাবু বাবু, গার্ড সাহেব বলিয়া চিৎকার আরম্ভ করিল। গোলমাল শুনিয়া লণ্ঠন হস্তে রাখাল সেই দিকে গিয়া জিজ্ঞাসা করিল, ক্যা হুয়া ক্যা হুয়া? তিন চারজন সমস্বরে বলিয়া উঠিল, একটু আদমি মার গিয়া বাবু। কাহা কাহা বলিয়া রাখাল গাড়ির কাছে গেল। দেখিয়ে না বলিয়া তাহারা গাড়ি দেখাইয়া দিল। রাখাল প্ল্যাটফর্মে দাঁড়াইয়া খোলা দরজাপথে উঁকি দিয়া দেখিল, গাড়ির মেঝের উপর সন্ন্যাসী বেশধারী কাহার মৃতদেহ পড়িয়া আছে। কামরার ভিতরে প্রবেশ করিতে তাহার সাহস হইল না। অন্যান্য গাড়ি হইতেও লোক নামিয়া আসিয়া সেখানে ভিড় করিয়া দাঁড়াইল। রাখাল জিজ্ঞাসা করিল, কেমন করিয়া মরিল? আরোহীরা বলিল, ফতুয়া স্টেশন অবধি বাবাজি বেশ আসিয়াছিলেন, আমাদের সঙ্গে কত গল্প গুজব করিয়াছেন, গাড়ি ফতুয়া ছাড়িলেই গাঁজা সাজিবেন বলিয়া ছিলিম বাহির করিলেন। থলি হইতে গাঁজা বাহির করিতে করিতে তাহার সর্বাঙ্গ কাঁপিতে লাগিল, ক্রমে কাঁপুনি অত্যন্ত বাড়িয়া গেল, ভয়ানক জোরে হাত পা ছুঁড়িতে লাগিলেন। দুই একজন তাহার হাত ধরিতে গিয়াছিল কিন্তু সামলাইতে পারিল না। তাহার পর বাবাজি গাড়ির মেঝের উপর পড়িয়া গেলেন, মুখে ফেনা ভাঙিতে লাগিল, তাহার পর সমস্ত থামিয়া গেল, আমরা নাকে হাত দিয়া দেখিলাম নিঃশ্বাস নাই। রাখাল বলিল, কতক্ষণ এই রূপ হইয়াছে? তাহারা বলিল, 10 মিনিট কিংবা আরও বেশি। ইতিমধ্যে গার্ড সাহেব আসিয়া পৌঁছিলেন। সকল কথা শুনিয়া তিনি রাখালকে বলিলেন, লাশ নামাইয়া লউন। রাখাল বলিল, এখানে লাশ নামাইয়া কি হইবে? এখানে ডাক্তার নাই, পুলিশ নাই। গার্ড বলিলেন, সে হইবে না, গাড়িতে মৃতদেহ রাখিবার নিয়ম নাই, পুলিশকে ডাক্তারকে যথারীতি অ্যাক্সিডেন্ট মেসেজ দিলেই তাহারা আসিবে।
অগত্যা তখন লাশ নামাইতে রাখাল বাধ্য হইল। চারিজন খালাসি কামরার ভিতর প্রবেশ করিয়া সন্ন্যাসীর মৃতদেহ নামাইল। গার্ড সাহেব আরোহীগণকে জিজ্ঞাসা করিলেন, গাড়িতে ইহার জিনিসপত্র কি কি আছে? আরোহীরা একটা ট্রাঙ্ক, একটা কমণ্ডলু এবং একখানা কম্বল দেখাইয়া দিল। জিনিসগুলি নামাইয়া সেগুলির দুইটা তালিকা প্রস্তুত করিয়া একখানিতে রাখালের সহি লইয়া গার্ড সাহেব আপনার কাছে রাখিলেন, একখানি নিজে সহি করিয়া রাখালকে দিলেন। এই সমস্ত করিয়া গাড়ি ছাড়িতে প্রায় 15 মিনিট বিলম্ব হইয়া গেল। সেই ইন্টারমিডিয়েট গাড়ি হইতে সকল আরোহী নামিয়া ইতিমধ্যে অন্যান্য গাড়িতে উঠিয়া পড়িয়াছিল। গাড়ি ছাড়িলে পরবর্তী স্টেশনে সংবাদ দিয়া রাখাল আবার প্ল্যাটফর্মে বাহির হইয়া আসিল। সিগন্যালম্যানকে জিজ্ঞাসা করিল, লাশ কোথা রাখা যায়? প্ল্যাটফর্মে ফেলিয়া রাখা উচিত নহে, শিয়াল কুকুর টানাটানি করিবে। সিগন্যালম্যান বলিল, পার্সেল গুদামে? সেই ভালো বলিয়া রাখাল চাবি আনিয়া পার্সেল গুদাম খুলিয়া সন্ন্যাসীর মৃতদেহ স্থানান্তরিত করিল। সন্ন্যাসীর জিনিসপত্র সেখানে রাখাইয়া গুদাম বন্ধ করিয়া আপিসে ফিরিয়া অ্যাক্সিডেন্ট মেসেজ লিখিতে বসিল। খালাসিরা আসিয়া বলিল, বাবু মরা ছুঁইয়াছি, বাড়ি গিয়া স্নান করিতে হইবে। রাখাল বলিল, যাও। সিগন্যালম্যান আসিয়া বলিল, বাবু এখন কোনো মালগাড়ি আছে নাকি? রাখাল দুই দিকের স্টেশনে জিজ্ঞাসা করিয়া জানিল কোনো গাড়ি নাই। তাহা শুনিয়া সিগন্যালম্যান বলিল, তবে যদি হুকুম দেন তো একবার বাসায় যাই, আমার স্ত্রীর বড় ব্যারাম, দুইটার সময় আসিব। রাখাল বলিল, যাও। অ্যাক্সিডেন্ট মেসেজ দিয়া টেলিগ্রাফের কলে ঘণ্টা লাগাইয়া রাখাল শয়ন করিল। বাহিরে মাঝে মাঝে মেঘ গর্জন হইতেছে। রাখালের ঘুম আসিল না। সে একবার নিজের কথা, একবার মৃত সন্ন্যাসীর কথা চিন্তা করিতে লাগিল। ভাবিল, কে এই সন্ন্যাসী? বাঙালি কি? না, বোধহয় হিন্দুস্থানী। আকার প্রকার যেন হিন্দুস্থানীর মতো। কোথায় যাইতেছিল কে জানে? বোধহয় বৈদ্যনাথ কি পুরীতে যাইতেছিল। কল্ল প্রাতের ট্রেনে যখন মোকামা হইতে পুলিশ আসিবে, তল্লাশি করিবে, তখন উহার টিকিটখানি দেখিলেই বোঝা যাইবে। নিজের কথা ভাবিল, কাশীর পাস লইয়া মুশকিল করিয়াছি, কাশিতে গিয়া আমি কি করিব? সন্ন্যাসী হইব? বড় কষ্টের জীবন। এই যে একজন সন্ন্যাসী গাড়িতে বেঘরে প্রাণ হারাইল, ইহার সম্ভবত এমন কেহ নাই যে মরিয়াছে বলিয়া দুই বিন্দু অশ্রুপাত করে। তা আমারই বা কে আছে? আমি মরিলেই বা কে কাঁদিবে? আমি তো এখন সন্ন্যাসী না হইয়াও সন্ন্যাসী, ফকির, একেবারে ফকির। এক মাস বসিয়া খাইবার সংস্থান আমার নাই। যাই, কাশিতেই যাই, মা অন্নপূর্ণা আছেন, সেখানে না খাইয়া কেহই মরে না শুনিয়াছি। অদৃষ্টে কি শেষে এই লেখা ছিল? আবার সন্ন্যাসীর কথা আলোচনা করিতে লাগিল। ওই সন্ন্যাসীও কি আমারই মতো ফকির, আমারই মতো নিঃস্ব? বোধহয় না, ও তো তৃতীয় শ্রেণীতে যাইতেছিল না, দেড়া মাসুলের গাড়িতে যাইতেছিল। পশ্চিমের লোক একটু সম্পন্ন না হইলে দেড়া মাসুলের টিকিট ক্রয় করে না। অনেক অর্থশালী সন্ন্যাসীও তো আছে শুনিয়াছি। সন্ন্যাসী হইলেই সকলেই কিছু ফকির হয় না? আচ্ছা, ইহার বাক্সে যদি টাকা থাকে? কত টাকা আছে কে জানে? 100 না 200 না 1000 না তাহারও বেশি? কল্ল পুলিশ আসিয়া বাক্স খুলিবে, তখন জানা যাইবে। টাকাগুলি কতক পুলিশ খাইয়া ফেলিবে, কতক সরকারে জমা দিবে। এমন সময় হঠাৎ একটা কথা রাখালের মস্তিষ্কে উদিত হইল। তখন বাহিরে দেবতা গর্জন করিয়া উঠিলেন। সেই শব্দ শুনিয়া রাখাল আতঙ্কে শিহরিয়া উঠিল। কিছুক্ষণ আবার নিজের আসন্ন অবস্থার কথা ভাবিল। সেই গোপনীয় কথাটি আবার তাহার মনে নানা দিক হইতে উঁকি দিতে লাগিল। ভাবিল, এই সন্ন্যাসীর বাক্সে যদি অনেক টাকা করি থাকে, আমি কেন তা লই না? পুলিশে কেন খাইবে?
সরকারের অফুরন্ত ভাণ্ডারে কেন তাহা যাইবে? কই, এবার তো অন্তর্যামী দেবতা ক্রোধে গর্জন করিয়া উঠিলেন না? রাখাল মনে মনে তর্ক করিতে লাগিল, যদি লই তাহাতে দোষ কি? যাহার টাকা সে তো আর তাহা ভোগ করিতে পাইবে না, কাহারও তো অনিষ্ট করিতেছি না। আমি যদি পাহাড়ে বেড়াইতে গিয়া একটা মস্ত হীরা কুড়াইয়া পাই, লই না কি? কেন লইব না? উত্তম সুযোগও উপস্থিত হইয়াছে, স্টেশনে কেহই তো এখন নাই। যাই, পার্সেল গুদাম খুলিয়া সন্ন্যাসীর দেহ অনুসন্ধান করি, নিশ্চয় বাক্সের চাবি পাইব। এই সময় আবার বৃষ্টি আরম্ভ হইল। স্টেশনের টিনের ছাদের উপর বড় বড় ফোঁটা পড়িয়া ঠং ঠং করিয়া শব্দ হইতে লাগিল। রাখাল ধীরে ধীরে গাত্রোত্থান করিল, জুতা পায়ে দিয়া চাবি ও লণ্ঠন লইয়া আপিস হইতে বাহির হইয়া দুইবার সমস্ত বারান্দাটায় পায়চারি করিল। কেহ কোথাও নাই, এমন অন্ধকার, এমন বৃষ্টি, চোরের পক্ষে এমন সুযোগ আর কি হইতে পারে? রাখাল তখন পা টিপিয়া টিপিয়া পার্সেল গুদামের সম্মুখে উপস্থিত হইল। বাতি নামাইয়া রাখিয়া তালা খুলিবার জন্য তাহা বাম হস্তে ধরিল, কিন্তু তাহার হাত ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। দক্ষিণ হস্ত হইতে চাবিগুচ্ছ পড়িয়া ঝন করিয়া শব্দ হইল। দাঁড়াইয়া রাখাল ভাবিতে লাগিল, দ্বার খুলিয়া যদি দেখি সন্ন্যাসী দানা পাইয়া উঠিয়া বসিয়া আছে, যদি আমাকে দেখিয়া সে খসখস করিয়া হাসিয়া ওঠে। ভয়ে রাখালের বুক দুরু দুরু করিতে লাগিল। তখন চাবি ও বাতি উঠাইয়া কম্পিত পদে আবার সে আপিস কক্ষে ফিরিয়া গেল। চেয়ারে বসিয়া কয়েক মিনিট রাখাল চিন্তা করিল। নিজের দুর্বলতায় লজ্জিত হইয়া মনে মনে বলিল, আমি কি বালক না স্ত্রীলোক, না অজ্ঞ গ্রাম্য কৃষক যে ভূতের ভয়ে পলাইয়া আসিলাম? যে মরি আছে সে আবার দানা পাইয়া উঠিয়া বসিবে কেমন করিয়া? আমার হাতের কাছে এই একটি সুযোগ উপস্থিত হইয়াছে, আমি কি এইরূপ ছেলে মানুষই করিয়া তাহা হারাইব? না, তাহা কখনোই হইবে না। আমি যাইব, দেখিব অদৃষ্টে কি আছে। ঘড়ির পানে চাহিয়া দেখিল দুইটা বাজিতে 20 মিনিট বাকি, আর অধিক সময় নাই। দুইটার সময় সিগন্যালম্যান আসিয়া উপস্থিত হইবে, তখন সমস্তই পণ্ড হইয়া যাইবে। রাখাল তখন দৃঢ়চিত্ত হইয়া চাবি ও লণ্ঠন দৃঢ় মুষ্টিতে ধারণ করিয়া আবার পার্সেল গুদামের দ্বারে উপস্থিত হইল। চাবি খুলিয়া গুদামে প্রবেশ করিয়া ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া দিল। নানা আকারের ছোট বড় পার্সেল, ফলের টুকরি, মুখাটা টিনের ক্যানিস্তারা প্রভৃতি মেঝের উপর চারিদিকে ছড়ানো রহিয়াছে। মধ্যস্থলে গৈরিক বস্ত্র পরিহিত সেই মৃতদেহ। লণ্ঠনের আলোক মৃত সন্ন্যাসীর মুখের উপর ফেলিয়া দূর হইতে রাখাল কিয়ৎক্ষণ তৎপ্রতি চাহিয়া রহিল। যখন দেখিল সে দেহে স্পন্দন মাত্র নাই, তখন সে জুতা পরিত্যাগ করিয়া ধীরে ধীরে অগ্রসর হইল। কাছে দাঁড়াইয়া সন্ন্যাসীর মুখের প্রতি আবার দৃষ্টিপাত করিল। লোকটির বয়স 30 বৎসর বলিয়া অনুমান হইল। উজ্জ্বল শ্যামবর্ণ সুশ্রী পুরুষ, মাথায় বড় বড় চুল জটা পাকাইয়া গিয়াছে, মুখে গোঁফদাড়ি রহিয়াছে, কিন্তু তাহা পরিমাণে তেমন অধিক নয়, চক্ষু দুইটি উল্টাইয়া রহিয়াছে। সেই ভুলুণ্ঠিত জটাজাল, সেই নিমেষ বর্জিত শূন্য চাহনি বর্তিকালোকে দেখিতে দেখিতে রাখালের মনে আবার কেমন আতঙ্ক সঞ্চার হইল। কিন্তু প্রাণপণ চেষ্টায় বল সংগ্রহ করিয়া হাঁটু গাড়িয়া রাখাল সেইখানে বসিল। মৃতদেহ হইতে বস্ত্রাবরণ উন্মোচন করিয়া কোমরে হাত দিয়া চাবি খুঁজিতে লাগিল। দেখিল সন্ন্যাসীর কোটি বস্ত্রে একটি রেশমি কাপড়ে বটুয়া বাঁধা রহিয়াছে। বটুয়ার ফাঁস খুলিয়া দেখিল তাহাতে দুইটি চাবি, একখানি টিকিট এবং কিছু টাকা ও রেজকি রহিয়াছে। চাবি দুইটি বাহির করিয়া তাহাদের সাহায্যে তোরঙ্গটি রাখাল খুলিয়া ফেলিল। ভিতর হইতে নানা বিচিত্র জিনিস
বাহির হইতে লাগিল, যথা দুইখানি গেরুয়া রেশমি কাপড়, একটি মশারি, একখানি গোল আয়না, সোনার চেনশুদ্ধ একটি ওয়াচ, একজোড়া গৈরিক বর্ণ পশমি চাদর, একটি মোমবাতি, দুইটি দেয়াশলাই, একটি জলখাবার ঘটি, একখানি হিন্দি ভাগবত, একখানি রামায়ণ এবং সর্বশেষে একটি বড় থলি। বেশ ভারী বোধ হইল এবং আষ্টে পৃষ্ঠে দড়ি জড়ানো খেরুয়া বস্ত্রে বাঁধা একটি দপ্তর। থলিটি ও দপ্তরটি বাহিরে রাখিয়া বাকি সমস্ত জিনিস রাখাল আবার বাক্সে ভরিয়া দিল। থলিটিতে রাখালের প্রয়োজনীয় দ্রব্যই আছে, বেশ ঝমঝম করিতেছে। ভাবিল, কে জানে ইহাতে সবই রূপার টাকা না মোহরও আছে। দপ্তরটিতে কাগজ আছে টিপিয়া বোঝা যায়, নোট থাকিতে পারে তো, যদি নোট থাকে, সবগুলি নোট হয়, তবে কত হাজার টাকা কে জানে। বাক্স বন্ধ করিয়া চাবি বটুয়াতে পুনঃস্থাপিত করিয়া টিকিটখানি রাখাল আবার পরীক্ষা করিয়া দেখিল, সন্ন্যাসী সিরাথু হইতে আসিতেছে, হাওড়া যাইতেছিল। বটুয়ার মুখ বন্ধ করিয়া দেহটি পূর্ব মতো বস্ত্রাচ্ছাদিত করিয়া বগলে দপ্তর এবং বাম হস্তে থলি লইয়া রাখাল উঠিয়া দাঁড়াইল। লণ্ঠনটি মৃতের মুখের দিকে আবার ফিরাইয়া চকিত নেত্রে কয়েক মুহূর্ত চাহিয়া রহিল। কিন্তু এ কি সর্বনাশ! সন্ন্যাসী হাসিতেছে, পূর্বে তাহার ওষ্ঠযুগল সংযুক্ত ছিল, তাহা ফাঁক হইয়া গিয়াছে, দুই পাটি দন্ত দেখা যাইতেছে। রাখাল তীব্র বেগে দরজার পানে ছুটিল, দরজা খুলিয়া জুতা বাহির করিয়া কম্পিত হস্তে সশব্দে কপাট বন্ধ করিয়া দিল। কম্পিত হস্তে কোনো মতে তালা বন্ধ করিয়া কম্পিত দ্রুত পদে আফিস কক্ষে ফিরিয়া গেল। একটা দেরাজ টানিয়া থলি ও দপ্তর লুকাইয়া রাখিয়া সোরাই হইতে জল ঢালিয়া ঢকঢক করিয়া রাখাল দুই গেলাস জল পান করিল। তাহার সর্বাঙ্গ হইতে ঘর্ম ঝরিতেছে, আফিস কক্ষ অত্যন্ত গরম বোধ হইতে লাগিল, কিন্তু বাহিরে গিয়া একটু বেড়াইতেও সাহস হইল না। বাহিরে অন্ধকার, ভীষণ অন্ধকার, আর বাহিরে সেই যে হাসি আছে, যদি আসে, এইখানে আসিয়া উপস্থিত হয়, বলে আমার টাকার থলি দাও, আমার নোটের বস্তা দাও, তবে কি হইবে? না, তা কি আসিতে পারে, দরজায় তালা বন্ধ আছে যে। কিন্তু উহারা তালা দরজা মানে কি? হঠাৎ বাহিরে পদশব্দ হইল, কে আসে? ভয়ে রাখালের মুখ বিবর্ণ হইয়া গেল, বিস্ফারিত নেত্রে মুক্ত দ্বার পানে মুখ ফিরাইল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস রত্নদ্বীপ। আজ পড়লাম রত্নদ্বীপের প্রথম পর্ব। বন্ধুরা, রত্নদ্বীপ উপন্যাসটি অনেক বন্ধুর অনুরোধে পড়া শুরু করলাম। আজকের পর্ব পাঠ করলাম আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রত্নদ্বীপের পরবর্তী পর্বগুলো আগামী দিনে একে একে নিয়ে হাজির হব, আপনারা সঙ্গে থাকবেন। কিন্তু সম্ভব হলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।